নমস্কার, শুরু করছি হুগলি আজকে। আজকের বিশেষ বিশেষ খবর, রেষারেষির জের নয়াচুলিতে পড়ল বাস, মৃত দুই, আহত অনেকে। একের পর এক ভুয়ো ট্রাক চুরির অভিযোগ, উঠত বিমা কোম্পানির টাকা, ধৃত তিন ডানকুনিতে। আসছি বিস্তারিত খবরে। ফের রেষারেষির জের, দুটি বাসের রেষারেষির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পড়ল নয়াঝুরিতে। ঘটনায় এক শিশু ও এক মহিলার মৃত্যু হয়েছে, আহত বহু। ঘটনাটি আরামবাগের। সোমবার সকালে আরামবাগের জয়রামপুরে এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা ও এক শিশুর। দুর্ঘটনায় গুরুতর আহত 22 জন মহিলা ও দুই শিশুসহ 39 জনকে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, অন্য একটি বাসের সাথে রেষারেষির জেরে বাসটি নয়াঝুলিতে উল্টে যায়। বাসটি উল্টে পড়ার প্রচণ্ড শব্দে এলাকার মানুষ চমকে উঠে দেখেন, যাত্রী বোঝাই বাসটি সম্পূর্ণ উল্টে গেছে, আর তার মধ্যে থেকে মানুষের আর্তনাদ শোনা যাচ্ছে। এরপর এলাকার মানুষের উদ্যোগে শুরু হয় উদ্ধার কার্য। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন আরামবাগের SDPO কৃষাণু রায়। উদ্ধার কার্য চলাকালীন বাসের মধ্যে কাদামাটি মাখা অবস্থায় পড়ে থাকে সংজ্ঞাহীন মায়ের বুকের ওপর 5 বছরের শিশু রাকেশ প্রামাণিকের মৃতদেহ। মৃত শিশুর বাড়ি পুরশুরার কুলবাদপুরে। জানা গেছে, রূপাদেবীর ভাইয়ের বিয়ে উপলক্ষে খানাকুলের ঘোষপুরে যাচ্ছিলেন শিশু ও তার মা। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়, বাকিদেরকে আহত অবস্থায় আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গুরুতর আহত হন এক ব্যক্তি। ঘটনাটি তারকেশ্বরের। চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গুরুতর আহত এক ব্যক্তি। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করে RPF। প্রসঙ্গত, হাওড়া থেকে তারকেশ্বর আপ ট্রেনে হরিপালের বাহিরখণ্ড স্টেশনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান ওই ব্যক্তি। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে আহত ব্যক্তির পরিচয় জানা যায়। আহত ব্যক্তির নাম জামাল খাঁ, বাড়ি হাওড়ার উদয়নারায়ণপুরে। সে তারকেশ্বর থানার লোকনাথে দিদির বাড়িতে আসছিল বলেই জানা গেছে। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে ছুরিকাহত হলো এক ব্যক্তি। ঘটনাটি ভদ্রেশ্বর এলাকার। দাদার হাতে আক্রান্ত হলো ভাই। প্রসঙ্গত, ভদ্রেশ্বরের কৃষ্ণপট্টি এলাকায় কিছুদিন ধরেই বাড়ির সীমানা দখল নিয়ে অশান্তি চলছিল দাদা উমেশচন্দ্র দাস ও তার ভাই পরেশের সঙ্গে। আজ অশান্তি চরম আকার নেয়। বছর 69-এর উমেশের গলায় ছুরি চালিয়ে দেয় পরেশ। গুরুতর জখম অবস্থায় উমেশকে চন্দননগর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযুক্ত পরেশ পলাতক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আমদান খেতে বসেছিলাম, তখন আমি বাইরে বেরিয়ে দেখলাম যে গলাতে রক্ত বেরোচ্ছে, তখন আমি হাসপাতালে নিয়ে গেছি। তোমার কে হয়? বাবা বললাম, ভাই ভাইয়ে ভাইয়া হয়েছে। ভাই ভাইতে কি নিয়ে? পারমিতা ও নবনীতার রিপোর্ট, হুগলি আজকে। কেন্দ্রকে মৌখিক প্রস্তাব দিতেই রাজি হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে বলাগড়ের জিরাটে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে হতে পারে হাসপাতাল। বাংলার বাগ আশুতোষ মুখার্জির বাড়ি হুগলির জিরাটে। সেই বাড়িতেই দীর্ঘ সময় ধরে যাতায়াত ছিল তার সুযোগ্য পুত্র এবং ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির। বহু বছর অতিবাহিত হয়ে যাবার ফলে সেই বাড়িটি আজ জরাজীর্ণ অবস্থায়। এই নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানানো হলে সংস্কারের পাশাপাশি একটি হাসপাতাল তৈরির অনুমতিও দিয়েছিলেন তিনি। আজ সেই মর্মে একটি কমিটি গঠন করা হয় এবং সেই কমিটির নাম দেওয়া হয় দেশবরেণ্য ডক্টর শ্যামাপ্রসাদ জন্মজয়ন্তী কমিটি। এদিনের এই কর্মকাণ্ডে উপস্থিত হয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভাইপো শ্রী জনতোষ মুখার্জি। তিনি কমিটির প্রধান উপদেষ্টার পদে নিযুক্ত হন। এছাড়াও উপস্থিত ছিলেন কমিটির চেয়ারম্যান দেবকুমার মুখার্জি, বরুণ ঘোষ সহ বিশিষ্টজনেরা। কাকা অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ডের পক্ষে জনতোষ মুখার্জি জানান, ওটা তো একটা আলাদা চ্যাপ্টার, তার মৃত্যুর রহস্য উন্মুক্ত করার প্রচেষ্টা হয়নি। ওটা তো আমার মানে
অভিব্যক্তি বলতে পারে, খুব তো থাকবেই তার ভাইপো হিসেবে। অবস্থা বলতে তার আমাদের যেটা পুরনো বাড়ি সেটা তো বর্তমানে বাবা মেয়েদের স্কুল করে দিয়েছে, সেটা অনেক রেনোভেট হয়েছে, এই ব্যাপার। তবে হ্যাঁ, একটা ইয়ে যেটা অনেকেই এর আগেও আমার কাছে এসছে এবং আমার বাড়িতে এসছে, তারা একটা দুঃখ করে যে বর্তমানে আমি যে বাড়িতে থাকি বাবার তৈরি সেই 40-42 সালে, পরবর্তীকালে আজ কিছুটা ডেভেলপ হয়েছে, সেটাও প্রায় ভগ্ন। অন্যদিকে কমিটির চেয়ারম্যান দেবকুমার মুখার্জি এদিনের এই কর্মসূচি সম্পর্কে বলেন, দেশবরেণ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী কমিটির উদ্যোগে প্রথম আজকের প্রচেষ্টা। আমরা দিল্লিতে কথা বলে এসেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের সেন্ট্রাল কেন্দ্রীয় লিডার বিজেপি যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি। আমরা হুগলি জেলার জিরাটে যেটা স্যার আশুতোষ মুখোপাধ্যায় এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে দেশ, সেই দেশের বর্তমান বাড়িটি ভগ্নপ্রায়, আমরা সেই ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছি ভারতীয় জনতা পার্টি। সেখানে তারা খুব ইন্টারেস্টেড হয়েছে এবং ওখানে বলা হয়েছে যে ওনারা আগামী দিনে আসবেন, একটা অনুষ্ঠান করা হচ্ছে এবং সেখানে বাড়িটা তো সংস্কার হবেই, এছাড়া ওখানে আমাদের যে প্রপোজাল যেটা দিয়েছি কেন্দ্রীয় নেতৃত্বকে, তারা রাজি হয়েছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে কেন্দ্রীয়ভাবে সরকারের টাকায় একটা দেশবরেণ্য শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত একটা হসপিটাল তৈরি হবে বড়, যাতে ওখানকার লোকেরা উপকৃত হতে পারে সমস্ত গ্রামে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। রেল স্টেশনে মহিলা যাত্রীকে খুনের চেষ্টায় গ্রেপ্তার হলো এক যুবক, ঘটনাটি ঘটেছে ডানকুনিতে। আমি বৌমা কালকে 11:30 ট্রেনটা ধরবে বলে লিলুয়া যাচ্ছিল, তার 11:30 ট্রেনটা পাইনি, টিকিট কাউন্টারে ভিড় ছিল। কোথায় যাচ্ছিল? লিলুয়া যাচ্ছিল, ডানকুনিতে, ডানকুনি জংশন থেকে। তারপরে তার লিলুয়া যাচ্ছিল, তখন ওই প্ল্যাটফর্মে ট্রেনটা 11:30 ট্রেনটা পাইনি বলে বাবাটা কত ট্রেন আছে সেটা ধরবে বলে বসেছিল। তা বসে থাকাতে তা হঠাৎ করে একটা ছেলে এসে মানে আচমকা এসে হঠাৎ করে মাথার মধ্যে এখানে মাথার মধ্যে মারে, মাথার মধ্যে মারার পরে ও একটু মানে ধোঁয়াশা হয়ে যায় এরকম মানে হয়ে যায়, তখন হয়ে যাওয়ার পরে তখন তারপরে আবার এসে ঘাড়ে মাথায় মারতে গেছিলো, তো ও মাথাটা সরিয়ে নিয়েছে বলে ঘাড়ে মেরেছে। ঘাড়ে মারার পরে লোকেরা পাবলিকটা ধরে নেয়, আশেপাশের পাবলিকটা ধরে নেয় রেলযাত্রীরা, তখন ধরে নেওয়ার পরে তারপরে আবার ছিটকে এসে তাদের থেকে আবার ছিটকে এসে লাঠি দিয়ে এখানে মারে, মানে তার হাতে একটা এত বড় একটা বাসের মতন ছিল, সে এমন মাথায় মেরেছে বাসটা ফেটেই গেছে। তারপরে মারার পরে তারপরে জিআরপির খবর দেয়, ছেলেটাকে রেলযাত্রীরা পিটায়, পিটানোর পরে জিআরপিতে খবর দেয়, খবর দেওয়ার পরে তাকে এখন থানায় আছে জিআরপি। আপনার এ নিয়ে বক্তব্য বলার তো কিছু নেই, কারণ আমরা প্রতিনিয়ত আমরা প্রায়ই ডানকুনিতে যাচ্ছি, রেলে উঠছি, ওখানে দেখতে পাচ্ছি যে জিআরপি পর্যাপ্ত জিআরপি ওখানে থাকছে না। আমরা প্রশাসনের কাছে এটাই বলবো যে আপনারা ওখানে পর্যাপ্ত জিআরপি রাখুন, মহিলাটা নিরাপত্তায় ভুগছে, নিরাপত্তাহীনতায় ভুগছে, তারা বুঝতে পারছে না কী করবো। হঠাৎ করে কালকে দেখলাম যে মেয়েটার ঘটনা ঘটলো ওখানে, যেরকমভাবে এসে বাঁশের বাড়ি মারা বাসলো তানি করার চেষ্টা করলাম, চিন্তাভাবনা করা, পরবর্তীকালে জানা গেল ওই ভদ্রলোক বোধ হয় কোনো রকম নেশা ভাঙে কিছু ব্যবসা করেন, এরকম একটা ব্যাপার আছে। তো এরকম ধরনের আমাদের ডানকুনির জিআরপির অফিসারদের কাছে বলার বক্তব্য এটাই থাকবে যে ওনারা আমাদের নিরাপত্তা দিন। মায়াপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাই উপলক্ষে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো আরামবাগে। আরামবাগ ব্লকের মোথাডাঙ্গা বাস স্টপেজে 21 জুলাইকে সামনে রেখে মিছিল ও পথসভা করলেন মায়াপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগ ব্লক সভাপতি তথা চেয়ারম্যান স্বপন নন্দী, পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি শিশির সরকার, জেলা পরিষদের বিদায়ী উপাধ্যক্ষ সমীর মিত্র, তৃণমূল নেতা নাজিবুল, তুষার সহ বহু নেতৃত্বরা। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। 21 জুলাইকে সামনে রেখে ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হলো হরিপালে। 21 জুলাইকে সামনে রেখে
হরিপাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হরিপাল লোকমঞ্চে এক বিশাল কর্মী সভা আয়োজিত হল। শহীদদের স্মরণ করতে ধর্মতলা চলো এবং উল্লেখ্য বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে নতুন দিশা দেখাতেই এবং তারই প্রস্তুতি নিতে এই সভার আয়োজন করা হয়। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক বেচারাম মান্না, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, গোঘাটের বিধায়ক মানস মজুমদার, হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু ব্যানার্জি সহ অন্যান্যরা। সুভাষ মজুমদারের রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে একের পর এক ভুয়োর ট্রাক চুরির অভিযোগ, উক্ত বিমা কোম্পানির টাকা ধৃত তিন ডানকুনিতে। বিরতির পর ফিরে আসব আরো খবর নিয়ে, হুগলি আজকের সঙ্গে থাকুন। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pot Shati. Pot Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambada, Hukshishwari Mundir, Sharad Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pot Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together. All are in one roof. Yes, think about Pot Shati, Hooghly. হুগলি বিসি রয় ও ডক্টর বিসি রয় ডিএলএড কলেজে 2018-19 শিক্ষাবর্ষে অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে গত 13-6-2018 থেকে। এই ভর্তি প্রক্রিয়ার সময়সীমা 13-6-2018 থেকে 26-6-2018 পর্যন্ত। এই সময়সীমার মধ্যে ইচ্ছুক শিক্ষার্থীদের ফর্ম ফিল আপের জন্য কলেজের পক্ষ থেকে আবেদন জানানো হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, খুব সত্বর হুগলি ডিএলএড কলেজে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শহরে আলোড়ন সৃষ্টিকারী সিটি ক্লাবে আপনাকে স্বাগত জানাচ্ছি। শীততাপ নিয়ন্ত্রিত বিশাল আয়তনের সিটি ক্লাবে রয়েছে বিপুল আয়োজন। হোটেল, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল, সুসজ্জিত, রুচিসম্মত, রাজকীয়। সুবিশাল ব্যাংকোয়েট হলে যে কোনো শুভ অনুষ্ঠান, পার্টি, মিটিং, কনফারেন্সে বহু মানুষের সমাগম হবে অনায়াসে। রাত্রি যাপনের জন্য আছে সুন্দর ব্যবস্থা, সুস্বাদু লাজবাব খাদ্যের সমাহার। এই প্রথম একই ছাদের নিচে নানা রকম অনবদ্য সুবিধা সহ সিটি ক্লাব, বাস স্ট্যান্ড চুচুড়া। Aqua Marina, a consolidation of water park and resort very close to Hooghly railway station. Only enjoying the water park, wedding ceremony or just a stay for a week, we offer lodging in tree houses, mud houses, tent houses, cottages, basic furnished AC, non-AC rooms. Coming to the amusement, which included splashing in the wave pool, the body flume, enjoying the waterfall, our rain dance dome, a floating restaurant above a pool offering delicious food, vast stretches of greenery will surely make you stay longer and see the beautiful sunset at the end of the day. শুভানুষ্ঠানে সুন্দর হোক আপনার গৃহ বা প্রাঙ্গণ, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, বিজনেস কনফারেন্স থেকে কর্পোরেট পার্টি, জাদু করাই আপনার ঠিক যেমনটি চাই, চাহিদা অনুযায়ী গৃহ বা প্রাঙ্গণকে অত্যাধুনিক যে কোনো ধরনের সজ্জা, আলো, ধ্বনি দিয়ে মনের মতো করে ভরিয়ে তুলব আমরা জাদু করাই। জাদু করাই এর সর্বোত্তম আকর্ষণ আপনার পছন্দসই যে কোনো ধরনের ক্যাটারিং ব্যবস্থা, জাদু করাই ক্যাটারিং এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, বনি বাসুদেব অ্যাপার্টমেন্ট, সদর সরণী, জেটি রোড, হুগলি। ধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মী বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান, ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যা সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়।
চুচুড়া শহরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত দি ডিউক ক্লাবের নবতম সংযোজন আধুনিক মাল্টিজিম। লন টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের সাথে সাথে মাল্টিজিমের প্রশিক্ষণও শুরু হয়েছে। আমাদের এই আধুনিক মাল্টিজিমে আছে ক্রসফিট, মাল্টিজিম, কার্ডিও সেকশন আর ম্যানুয়াল। এখানে পুরুষ ও মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এছাড়াও শুধুমাত্র মহিলাদের প্রশিক্ষণের ব্যবস্থা আছে। লন টেনিস এবং টেবিল টেনিসে প্রশিক্ষণপ্রাপ্ত কোচ দিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সমস্ত বিভাগেই ভর্তি চলিতেছে। যোগাযোগ 9163159773। হটডে কালচারের উদ্যোগে মাল্টিজিম প্রশিক্ষণ কেন্দ্র, মহিলা ও পুরুষদের প্রশিক্ষণের পৃথক ব্যবস্থা রয়েছে। পাশাপাশি রয়েছে যোগাসন শিক্ষার ব্যবস্থা। দুর্গামণ্ডপ, কামারপাড়া, চুচুড়া। মোবাইল নম্বর 9836050518 9836093337। সুতরাং আর দেরি না করে নিজেদের দেহ সৌষ্ঠবকে সকলের কাছে আকর্ষণীয় করে তুলতে আজই চলে আসুন থট ডে কালচারে। কেনাকাটার এক আনন্দ নিকেতন পাঞ্জাবি মহল। এখানে আপনি পাবেন পাঞ্জাবি পাজামা, ধুতি, জোর, শেরওয়ানি, কুর্তি, শার্ট, গেঞ্জি, জাঙ্গিয়া, মোজা, রুমাল, লুঙ্গি, গামছা প্রভৃতি। বিশেষ আকর্ষণ, 10,000 টাকার কেনাকাটায় আপনি পাবেন একটি ট্রলি ব্যাগ, আর 5,000 টাকার কেনাকাটায় পাবেন একটি আকর্ষণীয় অফিস ব্যাগ। নির্ভরতার এবং বিশ্বস্ততার আরেক নাম পাঞ্জাবি মহল। ফোন নাম্বার 2680800। খণ্ডন করা যায় না, কিন্তু পরিহাস থেকে মুক্তি পাওয়া যায়। বহু দেশি ও বিদেশি ব্যক্তিত্বদের সঠিক ভবিষ্যৎ বক্তা, জ্যোতিষ জগতের নতুন মেগাস্টার, গোল্ড মেডেলিস্ট শ্রী অভিজিৎ, অভিজিতের কাছে পরামর্শ নিন এবং ভবিষ্যৎ, বর্তমান, অতীত সম্পর্কিত সমস্ত কৌতূহলের অবসান ঘটান। শ্রী অভিজিৎ করছেন প্রতি রবিবার। ঠিকানা দত্তবাগান, কারপালা রোড, চুচুড়া, হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ, ডেল্টা টাওয়ার কনস্ট্রাকশন LLB, ব্যান্ডেল স্টেশন রোড, পোস্ট অফিস চিনসুরা RS, ডিস্ট্রিক্ট হুগলি। অন্নপূর্ণা এনক্লেভ G+4 রেসিডেন্সিয়াল কমপ্লেক্স। এখানে পাবেন কার পার্কিং, লিফট, 24 ঘন্টা জল সরবরাহ এবং জেনারেটরের সুব্যবস্থা। তাই আজই যোগাযোগ করুন 8648890565 9230532122 এবং 2686-2167 নাম্বারে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। খুব শীঘ্রই এক নতুন ভূমিকায় দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড, CBS পরিষেবাযুক্ত ব্যাংকিং পরিষেবা, নতুন বছরের আকর্ষণ ATM পরিষেবা, 9.5% সুদে গৃহ ঋণের সহযোগ্যতা, এছাড়াও মাত্র 10% সুদে পার্সোনাল কার লোন, 12.5% সুদে গোল্ড লোন এবং 12.25% সুদে বিজনেস লোন সহ অন্যান্য লোনের বিশেষ সুবিধা। ইচ্ছুক ব্যক্তিরা সত্বর যোগাযোগ করুন দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডের চকবাজার শাখায়। ফোন নম্বর 2680239 এবং 2680720। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত ইউনিভার্সিটি দ্বারা অনুমোদিত আন্তর্জাতিক স্তরের খ্যাতি সম্পন্ন হুগলি ইনস্টিটিউট অব হোটেল ম্যানেজমেন্ট 2008 সাল থেকে ছাত্রছাত্রীদের প্রিয় প্রতিষ্ঠান। সব থেকে কম খরচে ডিপ্লোমা, ডিগ্রি এবং মাস্টার ডিগ্রি পাশ করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলুন। ভর্তির সময় লিখিতভাবে চাকরির গ্যারান্টি দেশে ও বিদেশে। হুগলি জেলার সেরা ইনস্টিটিউটের কোর্স পেয়ে সকলের সাধ্যের মধ্যে। যোগাযোগ HIHM, 2 নম্বর কাপাসডাঙ্গা শরৎ সরণী মোড়, কানাডা ব্যাংকের উপর, হুগলি। সবান্ধব, নির্জনে, নিভৃতে, মনোরম পরিবেশে তৃপ্তিদায়ক এবং মুখরোচক খাবার ব্যবস্থা, টাটকা তাজা মিষ্টান্ন পাওয়া যায়। এখানে রয়েছে সম্পূর্ণ AC কনফারেন্স হল, যেখানে একসাথে বহু মানুষের জমায়েত সম্ভব অনায়াসে। পার্টি, মিটিং, কনফারেন্সের জন্য উত্তম জায়গা। আছে AC ফ্যামিলির রেস্টুরেন্ট, আছে রাজকীয়ভাবে রাত্রি যাপনের সুব্যবস্থা, আছে সুবিশাল ডাইনিং হল, রেনু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস, জেসি ঘোষ সরণি। বিরতির পর ফিরে এলাম খবরে। আজনবী সিনেমার কথা মনে আছে? আব্বাস মাস্তানের প্রখ্যাত সেই সিনেমায় বড়লোকের মেয়েকে ফাঁসিয়ে বিয়ে করার পর তাকে লোপাট করে জীবন বিমার মোটা টাকা তোলার ছক করেছিল অক্ষয় কুমার। অনেকটা সেরকমই রিলের এই ঘটনার সাথে বাস্তবের পার্থক্য শুধু হলো এখানে মানুষ নয়, আস্ত ট্রাকই উধাও হয়ে যেত। দেখুন একটি বিশেষ প্রতিবেদন।
প্রতিযোগিতা থাকলে পুরস্কার অবশ্যম্ভাবী, কিন্তু নেহাত চৌর্যকর্ম, তাই প্রতিযোগিতাও নেই। বাড়ির বালতি মগ কিংবা সোনার জিনিস নয়, আস্ত মাল বোঝাই ট্রাক চুরিতে পারদর্শী এরা। থুড়ি ঠিক চুরি নয়, সাধারণ মানুষ ও পুলিশের চোখে চুরি মনে হলেও আদতে চুরি দেখিয়ে বিমা কোম্পানির কাছ থেকে টাকা নিয়ে নেওয়া এবং সেই ট্রাক অন্য রাজ্যে নিয়ে গিয়ে বিক্রি করে দিত তারা। বিগত আড়াই বছরে যেই পারদর্শিতার পরিচয় দিয়ে প্রায় 50টি ট্রাক লাপাতার অভিযোগ দায়ের হয়েছিল ডানকুনি থানায়। এই কেসের তদন্তে নেমে ডানকুনি থানার পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে। ধৃতরা হল কুলদীপ সিং, প্রভাস সাহা এবং আলী আকবর শেখ। এদের মধ্যে দুজনের বাড়ি ডানকুনি ও একজন হাওড়া জেলার বাসিন্দা। রবিবার তাদের শ্রীরামপুর আদালতে তোলা হলে মহামান্য আদালত 6 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে এদের সাথে মূলত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের ট্রাক মালিকদের যোগসাজশ ছিল। সেই সমস্ত মাল বোঝাই ট্রাক ডানকুনিতে এসেই উধাও হয়ে যেত, তা চলে যেত গুয়াহাটিতে, পথে ট্রাকে ভর্তি পণ্য বিক্রি হয়ে যেত, সেখানে আরটিওর যোগ সাজেশে নম্বর পাল্টে তা বিক্রি হতো, আর বিমা কোম্পানিকে চুরি দেখিয়ে টাকা লুটত তারা। পুলিশের অনুমান গোটা ঘটনায় বড়সড় চক্র জড়িয়ে রয়েছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। মনোশ্রীজ নাট্যগোষ্ঠী আয়োজিত দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল। মনোসৃজন নাট্যগোষ্ঠী আয়োজিত দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়ে গেল খামারপাড়া জাতীয় ক্রীড়া ও শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। সকাল থেকে বিভিন্ন ইভেন্টে যোগদান করে কচি কাচারা। প্রতিযোগিতার বিষয়গুলি হল অঙ্কন, আবৃত্তি, সঙ্গীত ও নৃত্য। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে মনোসৃজন নাট্যগোষ্ঠীর পরিচালক সুমনধর জানান, মনোসৃজন নাট্যগোষ্ঠী আয়োজিত দ্বিতীয় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা আজকে আয়োজিত হচ্ছে খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে। গত বছর প্রাকৃতিক দুর্যোগ ছিল, তাতে আমাদের একটু ক্ষতি হয়েছিল, আমরা সেভাবে প্রতিযোগী পাইনি, কিন্তু এবারে আমরা প্রচুর প্রতিযোগী পেয়েছি। প্রায় 200+ প্রতিযোগী আমাদের এই বিষয়গুলিতে আছে। 5টা বিষয় রয়েছে আমাদের, চিত্রাঙ্কন আছে, নৃত্য আছে, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, বাংলা কবিতা আবৃত্তি। আমাদের চিত্রাঙ্কন শেষ হয়ে গেছে, এখন রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি এবং আবৃত্তি চলছে। 3টের সময় শুরু হবে নাচ। চারদিকে অভিভাবক, অভিভাবিকা এবং যারা প্রতিযোগী সবাই মিলে একটা বেশ সুন্দর, আমরা আগামী 29 জুলাই আমাদের দলের জন্মদিনে এর পুরস্কার বিতরণ করব এবং সেপ্টেম্বরের 15, 16 এবং 17 তারিখ আমাদের বার্ষিক নাট্য উৎসব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়া যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টারের উদ্যোগে বাঁশবেড়িয়া বয়েজ স্কুলে এক যোগ শিবির অনুষ্ঠিত হয়ে গেল। বাঁশবেড়িয়া যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টারের উদ্যোগে বাঁশবেড়িয়া বয়েজ স্কুলে এক যোগ শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। বিগত 13 বছর ধরে এই সেন্টার চললেও যোগা শিবির অনুষ্ঠান এই সংগঠনের পক্ষ থেকে এই বছরই প্রথম। সমাজের ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষ যাতে সুস্থ থাকেন তার জন্যই তাদের এই প্রয়াস। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে বাঁশবেড়িয়া যোগা অ্যান্ড ন্যাচুরোপ্যাথি সেন্টারের পক্ষ থেকে তরুণ দাস জানান, সংগঠন প্রায় 13 বছর ধরে রয়েছে, আমরা গভর্নমেন্ট স্বীকৃতিও পেয়েছি। আমাদের যে যোগা ওয়ার্কশপ চলছে এটা এবছর প্রথম। আগামী দিন আমরা চেষ্টা করছি ক্যাম্প যাতে করা যায়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত ঘরে ঘরে যাতে যোগ পৌঁছে যায়, যোগ করুন, সুস্থ থাকুন, এটা আমাদের মূল লক্ষ্য। এবং আরও একটা বিশেষ লক্ষ্য, এখান থেকে যাতে ছেলেমেয়েরা আগামী দিন জীবিকা নির্বাহ করতে পারে সেদিকেও একটু নজর দেওয়া হচ্ছে। স্বপনের রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘের এক ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হল। একটা ছুরি বা কাঁচির যখন ধার কমে যায় তখন তাদের ধার করা হয়। ঠিক তেমনি সাংসারিক জীবনে থাকতে থাকতে মানুষরাও যাতে ভগবানের কথা ভুলে না যায় তারই জন্য বছরে অন্তত একবার ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘের পরিচালনায় এই ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল নিজ সংঘ ভবনে। কয়েকশো ভক্ত সমাগমে অনুষ্ঠানটি এক আলাদা মাত্রা পায়। ভক্তিগীতি ও স্বামীজির বক্তৃতা মনোযোগ সহকারে শ্রবণ করেন ভক্তগণ। সমগ্র অনুষ্ঠানটির পক্ষে হুগলি জেলা রামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক অসীম কুমার দে জানান, আজকে আমরা এই দিনটি বিশেষভাবে পালন করতে চলেছি ভক্ত সম্মেলনের মধ্যে। হঠাৎ ভক্ত সম্মেলনের প্রয়োজনীয়তাটা কি, কেন
এই প্রশ্ন অবশ্যই মানুষের মনে উদয় হবে। শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ মা এবং স্বামীজি পদতলে আমরা আশ্রয় গ্রহণ করেছি, যারা গ্রহণ করেনি তারাও কিন্তু মনে প্রাণে বুঝু আর না বুঝু ঠাকুর মা স্বামীজির অবিরত প্রত্যেকের কল্যাণের জন্য প্রতিনিয়তই তারা কাজ করে চলেছে। আমরা কখনো পরার্থে কোনো কিছু ভাবতে শিখিনি, অথচ শিষ্যে ঠাকুর মা এবং স্বামীজি এই যুগে অবতীর্ণ হয়েছিলেন, তারা তাদের জীবন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে কিভাবে পরার্থে জীবন দান করতে হবে। কাজেই আজকের যে ভক্ত সম্মেলন সেইটা আমাদের ঝালাই করে নেওয়া। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি চুচড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হলো। 13 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল প্রতাপপুর কমিউনিটি হলে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী ও বিশিষ্ট অতিথি সহ বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। এদিন সকল কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠান প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর জয়দেব অধিকারী জানান, আমরা আমাদের এই ওয়ার্ড থেকে 17 জন মাধ্যমিক, 18 জন উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের আমরা সম্বর্ধনা দিলাম এবং আমরা চাই তারা আগামী দিনে লেখাপড়া করে আরও এগিয়ে যাক এবং যারা নতুন আগামী আগামী বছর যাবে তারা উৎসাহ পায়। এই উপলক্ষে ওয়ার্ডের সঙ্গে 13 নম্বর ওয়ার্ডও আমরা সামিল হয়েছি এই অনুষ্ঠানে আয়োজন করে। আর গত বছর আমরা আয়োজন করেছি, চাই আগামী দিনে ছেলেমেয়েরা আরও উৎসাহ পাক। পশ্চিমবঙ্গে একটা লেখাপড়া ধারাবাহিকতা যেটা আস্তে আস্তে কমে গেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন রকম কৃতি ছাত্রছাত্রীরা লেখাপড়া শিখে তারা নিজেদের পায়ে দাঁড়াচ্ছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 86%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্তভাবে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। রেষারেষির জের নয়াচুলিতে পড়ল বাস, মৃত দুই, আহত অনেকে। একের পর এক ভুয়ো ট্রাক চুরির অভিযোগ, উক্ত বিমা কোম্পানির টাকা ধৃত 3 ডানকুনিতে। এখনকার মতো হুগলি আজকে এই পর্যন্তই।